জুম এর মাধ্যমে হোক কোরআন শিখিয়ে বা হাদিস শিখিয়ে টাকা নেওয়া যাবে কিনা বা বিশেষ করে কোরআনের কথা বলছেন দেখেন কোরআন আহ যেমন সাহাবীরা একবার এক সফরে গিয়েছিলেন তো সেই প্রকারের হাদিস হ্যাঁ তখন এক আহ আপনার এড়িয়ে দিয়ে যাচ্ছিলেন তখন তাদের বাড়িতে একজনের হয়তো অসুস্থ হয়েছে বা কে কি যেন বিচ্ছু ধ্বংস করছে যত সম্ভব তখন সাহাবীদের কাছে সাহায্য চেয়েছিল চেয়েছিল যে আমাদের এই রুগীকে একটু জোর করে করে দেন তখন বলছে যে না আমরা যার পক্ষ করব সত্য কিন্তু আমাদের কিছু দিতে হবে তো একটা ছাগলের বিনিময় যার পক্ষ করেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আস যখন আসলেন নবী করিম কাছে বললেন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো বলছেন তিনি মানা করেন না বলে কাজটা ঠিক করে না এরকম বলেন নাই তাহলে বোঝা যায় যে কেউ যদি কোরআন শিখিয়ে যদি টাকা নেয় বা হাদিস শিখিয়ে যদি বা আপনার কোর্স চালিয়ে যদি থাকেন তাহলে এটা দর্শনীয় কিছু না আসলে কারণ তার পরিশ্রম যে পরিশ্রম তো এখানে সে দিচ্ছে সে অন্য জায়গা হয়তো পরিশ্রম দিলে সে হয়তো টাকা পেত ঠিক আছে আর মানুষ তো এখন আসলে অন্য অন্য লাইনে মানুষ খরচ করতে রাজি আছে ইংলিশ অঙ্ক বাংলা বা অন্য অন্য লাইনে ও তো অনেক টাকা চলে যাচ্ছে সেই বিষয়ে আসলে মানুষেরা তো হিসাব হয় না বা দরকারও প্রয়োজন মনে করে না যখন কোরআন কোন আলেম কোন হাফেজ কারি কোন মহাদেশ শিখে যদি কোরআন শিখিয়ে বা হাদিস শিখে যদি থাকে না তাহলে একটা দর্শনীয় তাদের কাছে না এটা দর্শনীয় না এটা দর্শনীয় না এটা জায়জ রয়েছে তবে কন্টেক করে এভাবে এতটা হলে ফরাবো না ফরাবো না এরকম হারাম করা হারাম করা যাবে না যে এত টাকা হলে আমি ফরাবো না ফরাইতে পার না আর তবে মানুষের একটা বিবেক থাকা দরকার যারা পড়বে যারা আয়োজন করবে হ্যাঁ তাদের যে একটা আলেম মানুষ একজন হাফেজকারী উনি শিক্ষা দিবে উনারা যথার্থ আমরা একটা সম্মান দেব হ্যাঁ উনি আমাদের ঘা শিক্ষা দিচ্ছেন কোর্স চালাচ্ছেন আমরা কোরআন শিখাচ্ছেন উনাকে আমরা একটা সম্মান তো দিব এই সম্মানটাই আল্লাহর পক্ষ থেকে মনে করতে হবে যে শিক্ষক পক্ষ থেকে তাকে একটা নিয়ামত আল্লা রবাহ দিয়েছেন কোরআনের বিনিময়ে আহ আল্লাহ দিন প্রচার করার বিনিময়ে আল্লাহ রাবুল্ল দুনিয়াতে তাকে একটা পুরস্কার দিচ্ছে শিক্ষক এটাই মনে করতে হবে সুন্দর